আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, গত পর্বে আমি আপনাদের সামনে এলম নিয়ে আলোচনা করেছিলাম, যে এলম কেয়ামতের পূর্বে উঠে যাবে। মোমেন এবং গায়রে মোমেন যত লোক আছে তাদের মধ্য থেকে আসল এলম, ওহির এলম এগুলো উঠে যাবে। যত চিৎকার দিবে, দৌড়াদৌড়ি করবে, আলেমের কাছে যাবে, কিন্তু প্রকৃত এলম আর সে সময় পাওয়া যাবে না। এ কারণে এখন থেকেই আমরা এমনভাবে এলমকে আঁকিয়ে ধরা দরকার যেন ওই কিয়ামতের ভয়াবহ অবস্থাটা আমাদের জীবনে না আসে। আজকের আমি গত পর্বে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করেছিলাম। আজকে আপনাদের সামনে আল্লাহর রাসূলের সেই আরেকজন স্ত্রী উম্মু সালামার জীবনী থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেই উম্মে সালামা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং অত্যন্ত বিদুষী নারী এবং অত্যন্ত প্রজ্ঞা সম্পন্ন নারী ছিলেন আমাদের মা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সালামার স্ত্রী ছিলেন। অনেক দিন, মৃত্যুর অনেক দিন আগে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে এসে বললেন যে আজকে অত্যন্ত সুন্দর একটা দোয়া শিখে এসেছি আল্লাহর রাসূলের কাছ থেকে, এবং অন্যান্য সাহাবায়ে কেরামও সেই দোয়াটা শিখেছেন। তখন উম্মু সালামা বলেছিলেন যে সেই দোয়াটা কি আমাকেও বলুন। তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আল্লাহর রাসূল বলেছেন যে একটা দোয়া সবসময় যেন আমরা করি, বিশেষ করে সলাতের পরে যদি আমরা এই দোয়াটা করি তাহলে আল্লাহ পাক জীবনের পট পরিবর্তন করে দিতে পারেন। তিনি বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। অত্যন্ত চমৎকার দোয়া। এই দোয়াটা পেয়েই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর স্ত্রী উম্মু সালামার কাছে বর্ণনা করলেন। উম্মু সালামা প্রত্যেক দিন তার আল্লাহর রাসূলের নির্দেশনা অনুযায়ী সেই দোয়া পাঠ করছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরামও এই দোয়া পাঠ করছিলেন। কিন্তু পরবর্তীতে যখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে, তারপরে উম্মু সালামা বিধবা হয়ে গেলেন, কিন্তু তিনি ওই দোয়া পড়ছেন আর বলতেছেন এই দোয়ার অর্থ তো আমার জীবনে আসবে না, কিন্তু আমি এই দোয়াটা পড়ে লাভ কী? এই দোয়াটার অর্থ হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি, হে আল্লাহ আমার এই মুসিবতে, আমার এই বিপদে আপনি আমাকে উজরত দান করুন, আমাকে রক্ষা করুন, আমাকে কল্যাণ দান করুন। আর কি, অখলুফলি খায়রাম মিনহা, এবং এই বিরাট মুসিবত যেটা আমার উপরে আপতিত হচ্ছে বা হবে বা হয়েছে, সেই বিপদের স্থলে উত্তম একটি ব্যবস্থা আপনি করে দেন। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করছেন, কিন্তু তার মনে একটা সন্দেহ যে আমি তো এখন বিধবা, আমি যদি কোথাও বিবাহ বসি তাহলে তো আমার আবু সালামার মতো ওরকম ভালো একজন স্বামী আর পাব না, হয়তো এমন আমার এই বৃদ্ধ বয়সে এমন পুরুষ পেতে পারি যে আবু সালামার মতো হতে পারে না। তারপরেও যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালেন, সাহাবায়ে কেরামও পড়তেছেন, তিনিও পড়ে যাচ্ছেন। যখন তিনি তার ইদ্দত শেষ করলেন, তখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রস্তাব গেল সেই উম্মে সালামার কাছে। উম্মে সালামার কয়েকটা সন্তান ছিল, সেই সন্তানগুলো বাবা মারা যাওয়ার কারণে এরা ইয়াতিম হয়ে গিয়েছে, এদের লালন পালনের অসুবিধা হয়ে গেল, যার কারণে আল্লাহর রাসূল চাইলেন যেই সাহাবি যুদ্ধের ময়দানে গিয়ে দীনের জন্য শহীদ হয়েছেন, দীনের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে দিয়েছেন, তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমি একজন রাষ্ট্রনায়ক হিসাবে দায়িত্ব নেওয়া উচিত। এ কারণে আল্লাহর রাসূল দেখলেন যে আবু
আবু সালামার স্থলাভিষিক্ত হয়ে উম্মে সালামার দায় দায়িত্ব যদি আমি নিয়ে নেই, তাহলে জাতি যেরকম উপকৃত হবে, উম্মে সালামা উপকৃত হবে, উম্মে সালামার পরিবার, ওই এতিমরা উপকৃত হবে। এই ভেবে প্রস্তাব পাঠিয়ে দিলেন উম্মে সালামার কাছে যে আল্লাহর রাসুল তাকে বিয়ে করতে চান। কিন্তু উম্মে সালামা বললেন যে আমি একজন বৃদ্ধ হয়ে গিয়েছি, এই বয়সে আমার বিয়ের প্রয়োজন নেই। কিন্তু মনে মনে এই চিন্তা করছিলেন যে আল্লাহর রাসুলের কাছ থেকে যেহেতু এই প্রস্তাবটা এসেছে, প্রস্তাবটা কীভাবে আমি প্রত্যাখ্যান করি, প্রত্যাখ্যান করার কোনো সুযোগ তিনি করতে পারলেন না। মনে মনে চিন্তা করলেন যে কীভাবে আমি এটা প্রত্যাখ্যান করি। এ কারণে তিনি চিন্তা ভাবনা করছিলেন এবং মনে মনে ভাবছিলেন যে ওই যে আল্লাহর রাসুলের দোয়াটা ওয়াখলুফলি খায়রাম মিনহা, এর চেয়ে উত্তম একটা ব্যবস্থা নিশ্চয়ই এটাই উত্তম ব্যবস্থা হবে। তারপরেও তিনি ঘটকের কাছে বলে দিয়েছেন যে আমার গায়ে একটু রাগ বেশি, আল্লাহর রাসুলের সাথে যদি আমি কোনো সময় বেয়াদবি করে ফেলি রাগ করে, তাহলে আমাদের আমার জীবনের সমস্ত নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে, আমি তো পাপিষ্ঠ হয়ে যাব, দোজখী হয়ে যাব। এ কারণে স্বামীর সাথে বেয়াদবি তো আমি করতে পারবো না, আল্লাহর রাসুলের সাথে বেয়াদবি করতে পারবো না। তখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা প্রস্তাব যাওয়ার পরে আল্লাহর রাসুল বললেন যে তুমি রাজি হয়ে যাও, আল্লাহ পাক তোমার মনে যেই রাগ আছে, তোমার শরীরে যেই রাগের মাত্রা আছে, আল্লাহ পাক সেটা একবারে স্তিমিত করে দিবেন, তারপরে তুমি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসুলের এই কথার উপরে বিশ্বাস স্থাপন করে রাজি হয়ে গেলেন। আর এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসুলের স্ত্রী হয়ে গেলেন এবং তার ছেলে সন্তানগুলোকে যারা ছিল সবগুলোর দায় দায়িত্ব আল্লাহর রাসুল নিয়ে নিলেন, যার কারণে তারা হয়ে গেলেন সবাই আল্লাহর রাসুলের সেই সন্তান, সন্তান তুল্য সবাই, তার স্ত্রীর সন্তান মানে তারই সন্তান, সেই হিসাবে তিনি লালন পালন করছিলেন তাদেরকে। আর তারাও কত গৌরবান্বিত যে তারা এখন আবু সালামা আর স্থলে আল্লাহর রাসুল তাদের পিতা হয়ে গেলেন, এটা যে তাদের জন্য কত বিরাট সৌভাগ্যের বিষয়। আর উম্মে সালামার জন্য বিরাট সৌভাগ্য যে আবু সালামার স্থলে আল্লাহর রাসুলকে স্বামী পেয়ে তিনি অত্যন্ত গৌরবান্বিত হলেন এবং অত্যন্ত মর্যাদাবান হলেন। এ কারণে তিনিও আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন, আল্লাহর কাছে নেয়ামত পেয়ে তিনি সবসময় এবাদত বন্দেগি করে করে নিজের এই শুকরিয়া জানান দিয়েছিলেন আল্লাহর দরবারে। আমরা তাকে বিদুষী পাই যখন হুদাইবিয়ার সন্ধির সময়, যখন সবাই এই মক্কার লোকদের বাধার সম্মুখীন হলেন, আর সেখানে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা এখানে কোরবানি করো, কিন্তু তাদের মনের আকুতি যে আমরা বাইতুল্লাতে যাব, সেখানে গিয়ে কোরবানি করব, সেখানে গিয়ে তাওয়াব করব, মনের আকুতি দীর্ঘদিন পরে আমরা আল্লাহর রাসুলের সাথে মক্কায় প্রবেশ করব, কিন্তু এই কাফেররা ঢুকতে দিচ্ছে না, আমরা যদি একটু জেদ ধরি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর রাসুল একটা ব্যবস্থা করবেন, অথবা আল্লাহর পক্ষ থেকে আমাদের পক্ষে কোনো আয়াত নাজিল হয়ে যেতে পারে। এ কারণে তারা একটু জেদ ধরলেন যে দেখি কোনো ব্যবস্থা হয় কি না। কিন্তু আল্লাহর রাসুল যেখানে বলে দিলেন যে তোমরা কোরবানি করো, সেখানে আর সামনের দিকে বাড়ানোর কোনো সুযোগ দেখা গেল না। বিশিষ্ট সাহাবারা যারা আবু বকর, ওমর, ওসমান, আলী রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, বড় বড় সাহাবা যারা ছিলেন, তারা বুঝে ফেললেন যে আর সামনে যাওয়া যাবে না, এখানেই আমাদেরকে কোরবানি করতে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম কোরবানি করছে না বিদায়। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসুলকে সুন্দর একটা পরামর্শ দিলেন যে ইয়া রাসুলাল্লাহ, আপনি এক কাজ করেন, আপনার কোরবানিটা আপনি কোরবানি করে দেন, দেখবেন তারা তখন মুতমাইন হবে, তারা ডিটারমাইন্ড হবে যে আল্লাহর রাসুল আর সামনে যাবে না, যাবেন না, অতএব আমাদেরকে এখানেই কোরবানি করতে হবে এবং এখানেই আমাদের যাত্রা শেষ করতে হবে। ঠিকই এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ নিয়ে আল্লাহর রাসুল যখন তার নিজের কোরবানিটা করে দিলেন, সাথে সাথে সাহাবায়ে কেরামও তাদের জন্তু জানোয়ারকে কোরবানি করা শুরু করে দিলেন।
এইভাবে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে সহযোগিতা করেছিলেন, এবং পরবর্তীতেও দ্বীনের যত গুরুত্বপূর্ণ বিষয় এসেছিল তিনি সেখানে ভূমিকা রেখেছিলেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে যে এলম ছিল সেই এলমগুলো বণ্টন করেছেন সাহাবায়ে কেরামের কাছে। অতএব তাদের জীবন ছিল চকচকে ঝকঝকে, সে লামান যেটা আমরা বলছি এরকম ছিল তাদের জীবনী। তারা একেবারে নিভে যান নাই, তাদের জীবনী একেবারে ম্লান হয়ে যায় নাই, তাদের জীবনী আমাদের জন্য পাথে হয়ে আছে। বিশেষ করে আমাদের মা বোন যারা রয়েছেন তাদের জন্য এই উম্মে সালামা বলি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, এরা তাদের জন্য পাথেয় হয়ে আছে, আমাদের জন্য পাথেয় হয়ে আছে, কেয়ামত পর্যন্ত মোমেন মোমেনাদের জন্য পাথেয় হয়ে থাকবে। আসুন আমরা আমাদের জীবনকে, বিশেষ করে আমাদের মা বোনদের জীবনকে এই সাহাবায়ে কেরামদের, মহিলা সাহাবাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে তাদের জীবনকে সুন্দর করি, তাহলে এই সুন্দর সমাজ আমরা পাব, সমাজ পাব, পরিবার পাব, একটা পরিবেশ পাব। আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই তৌফিক কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামী পর্বে এর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।